স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আপনাদের সাথে সোনালী ব্যাংকের FDR এর মুনাফার হার নিয়ে কথা বলবো। সোনালী ব্যাংকে আপনি যদি 3 মাস থেকে শুরু করে 6 মাস এর মধ্যবর্তী কোনো একটি মেয়াদকালের জন্য FDR করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 7.50% হারে। তো এই 7.50% হারে প্রতি 3 মাসে আপনি মুনাফা পাবেন 1875 টাকা। আপনি যদি 4 মাস, 5 মাস বা 6 মাসের জন্য FDR করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, 7,500কে প্রথমে 12 দিয়ে ভাগ করবেন। 12 দিয়ে ভাগ করলে আপনার হচ্ছে প্রতি মাসের মুনাফার হারটি বেরিয়ে আসবে। এরপর আপনি কি করবেন, আপনি যে 4 মাস, 5 মাস বা 6 মাসের জন্য FDR করতে চান সেই কয় মাস দিয়ে আপনি হচ্ছে উক্ত ভাগফলকে গুণ করবেন। গুণ করলে আপনার হচ্ছে আপনি যে কয় মাসের জন্য এই FDRটি করতে চান সেই কয় মাসে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন সেই হিসাবটি কিন্তু বেরিয়ে আসবে। তো সেই সেম হিসাবে আমি এখানটাতে আপনাদেরকে হচ্ছে দেখানোর সুবিধার্থে প্রতি 3 মাসের হিসাবটি দিয়ে দিয়েছি। প্রতি 3 মাসে আপনারা হচ্ছে মুনাফা পাবেন 1875 টাকা। এই 1875 টাকা থেকে আপনি যদি এই FDRটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে হচ্ছে আপনার কাছ থেকে 10% ট্যাক্স কর্তন করবে। 10% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন 1,687 টাকা। আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার 1,875 টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করবে। 15% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন 1,593 টাকা। আপনি যদি 6 মাস 1 দিন থেকে শুরু করে 12 মাস অর্থাৎ 1 বছর মেয়াদকাল এর ভিতরে সোনালী ব্যাংকে FDR করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 7.75% হারে। তো এই 7.75% হারে প্রতি 6 মাসে আপনি মুনাফা পাবেন 3,875 টাকা। আপনি যদি 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস অথবা 12 মাসের জন্য সোনালী ব্যাংকে FDR করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, 7,750কে প্রথমে 12 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যে ভাগফলটি আসবে সেটি হচ্ছে প্রতি মাসে আপনি কত টাকা মুনাফা পাবেন সেই বিষয়টি। দেন এই ভাগফলটিকে আপনি কি করবেন, আপনি যে কয় মাসের জন্য FDR করতে চান সেই কয় মাস দিয়ে গুণ করবেন। গুণ করলে যে গুণফলটি বেরিয়ে আসবে সেটি হচ্ছে আপনার প্রতি লাখে আপনি যে কয় মাসের জন্য FDR করতে চান তার মুনাফার হার। তো আমি হচ্ছে এখানটাতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 6 মাসের হিসাবটি দিয়ে দিয়েছি। তো 6 মাসে আপনি হচ্ছে মুনাফা পাবেন 3,875 টাকা। এই 3,875 টাকা থেকে আপনি FDRটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দিলে 10% ট্যাক্স কর্তন করবে। তো 10% ট্যাক্স কর্তন করলে আপনি পাবেন হচ্ছে 3,487 টাকা। আর আপনি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দিলে আপনার মুনাফার 3,875 টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করবে। 15% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন 3,293 টাকা। সোনালী ব্যাংকে আপনি যদি 1 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 3 বছর এর মধ্যে FDR করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 8% হারে। তো এই 8% হারে প্রতি লাখে প্রতি 12 মাসে অর্থাৎ 1 বছরে আপনি মুনাফা পাবেন 8,000 টাকা। এখন এই 1 বছরে 8,000 টাকা হিসাবে আপনি হচ্ছে 2 বছর এবং 3 বছরের হিসাবটি অনায়াসেই করে ফেলতে পারবেন। তো এই 8,000 টাকা থেকে আপনি যদি আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে 10% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন 7,200 টাকা। আর আপনি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দিলে আপনার মুনাফার 8,000 টাকা থেকে বা আপনার যত টাকাই মুনাফা হোক না কেন সেখান থেকে 15% ট্যাক্স কর্তন করবেন। 15% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন হচ্ছে 7,985 টাকা। তো এই ছিল বন্ধুরা সোনালী ব্যাংকের FDR এর মুনাফার বিস্তারিত। এখন আমি আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকে FDR করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে 1টি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টি, নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে 1টি। তারপর হচ্ছে বন্ধুরা আপনি কিন্তু এই FDR করার জন্য ক্যাশ টাকা দিতে পারবেন না, আপনাকে কিন্তু অবশ্যই চেকের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে হবে। এজন্য আপনার চেকের 1টি পাতা লাগবে এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে 1টি। তো এই ছিল বন্ধুরা সোনালী ব্যাংকের FDR এর বিস্তারিত। এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও জানাতে পারেন। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।